সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচ্চাদশ মঞ্চলগে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছো, দেশে দেশের বাইরে সবাই অবশ্যই ভালো আছো। যাই হোক, দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো আজকে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে, আজকে আমি এখানে রান্না করব কলমি শাক। আসলে কলমি শাকের কথা আমার মনে আসতেছে না, ভুলে গেছিলাম। তোমরা তো একটু আমাকে বলে দিতে পারতে যে আমি আজকে কি রান্না করেছিলাম এখানে। তো যাই হোক, আজকে কলমি শাক রান্না করব এখানে মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে, মাছের পেটি দিয়ে। আর শাকটা রান্না কিংবা লাউ এসব জিনিস আমি মনে করি ডালের তরকারি, এগুলি একটু মাথা টাথা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি এগুলির সাথে আমি সবসময় মাথা দিয়ে রান্না করি, পেটি দিয়ে রান্না করি, শাক রান্না বলো, লাউ রান্না বলো বা ডাল তরকারি বলো। তো যাই হোক, এখন আমি এখানে দিয়েছি কিন্তু আমি পেঁয়াজ হাফ কাপ দিয়েছি। তো এই হাফ কাপ পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে আমি সবগুলো মশলা এক এক করে এখানে দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে দিয়ে আমি এখানে এখন সবগুলো মশলা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করব। তো সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে মসুরের ডাল। তো আমি মসুরের ডাল দিয়েছি এখানে এক কাপ পুরো দিই নাই। তো এক ডালগুলো আমি কষিয়ে নিব। আমি এক কাপ পুরো মানে একটু কাপের নিচে দিয়েছিলাম। তো যাই হোক, আর ডাল একটু বেশি হলে শাকটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি ডালগুলো কষিয়ে নিচ্ছি আর এই যে মশলা কষানোর পানির মধ্যে ডালগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু পানি অ্যাড করে দেব এখানে। তো পানি অ্যাড করে দিয়েছি, একটু ডালগুলো কিছু সিদ্ধ হবে, মোটামুটি 30% সেদ্ধ হবে। 30-40% সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিব এখানে। তো টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাক তেমন একটা বেশি না, দুই আটটি শাক বেছে টেছে নেওয়ার পরে যাই হয় ডাটা ডাটা ফেলে দেওয়ার পরে শক্ত ডাটাগুলি। আর এই শাকগুলি আমার সাথে আমি করি নাই, আমার ছেলে আমাকে বেছে দিয়েছিল, বেছে টেছে ধুয়ে ভালো করে সুন্দর করে দিয়েছিল। ও শাকের মধ্যে দেখা গেছে কি এই শাকটার মধ্যে ও তেমন একটা ডাটা রাখে নাই, ও দেখা গেছে নরম ডাটাগুলো ফেলে দিয়েছে। তো যাই হোক, ওর ছেলে মানুষ সেই জন্য বুঝে নাই যে কি নিতে হবে কি নিতে হবে না। তো এখন আমি শাকগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা রান্না করতে আসলে বেশি একটা টাইম লাগে না, দেখতেই পেরেছো সবাই। ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, বাস আমি টমেটো দিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছি। আর এই শাকটা কিন্তু নরম শাক, বেশি একটা সময় লাগে না হতে। তো যাই হোক, মাছও অ্যাড করে দিয়েছি, আমার শাক রান্না শেষ। তো ডালের তরকারি তো বুঝোই, তো ডালের তরকারি মাঝে একটু ভাজা না দিলে ভালো লাগে না। তো ওটা ভাজা দিয়ে দিয়েছি আর একটু ধনের পাতা দিয়ে দিয়ে দিব। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে আমার ভিডিওটি। তো যাই হোক, রান্না শেষ, আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।